আসসালামু আলাইকুম ইব্রাহাম দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল বন্ধুরা দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা আসলে মালদ্বীপ সম্পর্কে আপনাদেরকে কোনো আপডেট দেয়নি কারণ আমাদের হাতে তেমন কোনো আপডেট আসেনি তবে আজকে আসলে এমন একটা আপডেট দিতে চলেছি যেটা শুনে আসলে আপনারা সর খেয়ে যেতে পারেন আমরা আজকের আপডেটে বলবো যে মালদ্বীপের শ্রমবাজার হয়তো বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যেতে পারে তার কারণও বলবো এবং এই বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আশা করব ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন বন্ধুরা এ বিষয়ে বলতে হলে আমাদেরকে একটু প্রেক্ষাপটটা ঘুরে দেখতে হবে আপনারা জানেন যে উনিশশো সালের পর থেকে কিন্তু বাংলাদেশি শ্রমিকরা আসলে মালদ্বীপে যাচ্ছে আর মালদ্বীপে প্রায়ই ছয় লক্ষের অধিক শ্রমিক আছে তার ভিতরে বাংলাদেশের শ্রমিকই কিন্তু আছে দেড় লাখের মতো আর বাংলাদেশে যেহেতু উনিশশো সালের পর থেকে মালদ্বীপে যাচ্ছে তারপরেও কিন্তু দু সালের পরে হিউজ পরিমাণে বাংলাদেশিরা আসলে মালদ্বীপে গেছে এবং মালদ্বীপের জনগণরা যেহেতু অলস প্রকৃতির এবং মালদ্বীপের জনগণরা জানেন যে বাংলাদেশিরা আসলে কর্মট এবং তারা প্রচুর পরিমাণ কাজ করতে পারে আর সে কারণে বাংলাদেশের শ্রমিকের কিন্তু মালদ্বীপে বেশ অনেক চাহিদা আছে আর চাহিদা থাকার ফলেই কিন্তু বাংলাদেশের শ্রমিকদেরকে আসলে মালদ্বীপ সরকার আসলে নিয়ে যেত এবং বাংলাদেশিরাও মালদ্বীপে যেত কারণ মালদ্বীপে যেমন কাজকর্মে একটা সুযোগ ছিল তেমনই মালদ্বীপে মোটামুটি সংসার চালানোর মতো যে টাকা উপার্জন করা যায় সেটা কিন্তু বাইরের বিভিন্ন দেশে যে মালদ্বীপের মতো এত উপার্জন আসলে সেই সময় করা যেত না তারপরে দু সালে কিন্তু বাংলাদেশিদের জন্য মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে যায় এবং প্রচুর বাংলাদেশে আছেন যারা আসলে মালদ্বীপে ট্যুরিস্ট ভিসাতে যান যে সেখানে অবৈধ হয়ে পড়েন সেটার সংখ্যাও কিন্তু অনেক বেশি তো মালদ্বীপ সরকার কিন্তু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া বন্ধ রাখলেও ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ানদের ওয়ার্ক পারমিট দেওয়া চালু রেখেছে আর এর ভিতরেই কিন্তু বাংলাদেশিরা যেই সমস্ত সেক্টরে কাজ করত সেই সমস্ত সেক্টরে ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ ওয়ার্কাররা সেখানে যাচ্ছে এবং সেই কাজগুলো দখল করে নিচ্ছে একে একে যেহেতু বাংলাদেশিদের সেখানে ওয়ার্ক পারমিট ভিসাতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আছে সেহেতু ইন্ডিয়ানরা সেখানে যাচ্ছে এবং বাংলাদেশেরা যে যে স্থানগুলোতে কাজ করতো তারা টার্গেট করে সেই সেই স্থানগুলোতে কাজ করছে এবং বাংলাদেশেরা যাতে সেখানে আর প্রবেশ করতে না পারে তার জন্যই কিন্তু তারা এই কাজগুলো করছে আর মালদ্বীপ অবস্থিত বাংলাদেশি হাইকমিশনার তাঁর তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন যে দু সালের শুরুর দিকে যখন মালদ্বীপ সরকার বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দিল তারপরেই কিন্তু আসলে করোনা ভাইরাস সারা বিশ্বকে আসলে হানা দিল তো তারপরে বাংলাদেশেরা যেহেতু সেখানে প্রবেশ করতে পারলো না তো পরবর্তীতে তিনি বলছেন যে প্রচুর পরিমাণ বাংলাদেশি সেখানে অবৈধভাবে আছে তাদেরকে বৈধকরণ প্রক্রিয়া করছে মালদ্বীপ সরকার আর সে কারণেই বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিচ্ছে না তিনি আরও একটি বিষয় বলেন যে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক তারা পাচ্ছে না বিধাই বাইরে বিভিন্ন সোর্স কান্ট্রি থেকে মালদ্বীপ দক্ষ শ্রমিক নিচ্ছে তিনি বাংলাদেশি রাষ্ট্রদূত হিসাবে মালদ্বীপে আছেন তিনি যদি বলেন যে বাংলাদেশি শ্রমিক না দক্ষ না দক্ষ না কিসের জন্য হয়তো সরকারের ব্যর্থতা তো সরকার মালদ্বীপের কোন কোন সেক্টরে আসলে শ্রমিক নিতে আগ্রহী সেই সেক্টরগুলোকে কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে এবং সেই সেই সেক্টরে যাওয়ার জন্য শ্রমিকদেরকে কি কী আসলে সুযোগ সুবিধা দিতে হবে এবং কি ধরনের প্রশিক্ষণ দিতে হবে সেটা কিন্তু সরকারকেই গ্রহণ করতে হবে কারণ একটি শ্রমবাজার যেটাতে প্রচুর পরিমাণ বাংলাদেশে আছে সেই শ্রমবাজারকে আপনা আমাদেরকে ধরে রাখতে হলে কিন্তু সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে হবে সরকার যদি উদ্যোগী না হয় তাহলে কিন্তু মালদ্বীপের মতো ভালো একটি শ্রমবাজার আমাদের হাত থেকে হাত ছাড়া হয়ে যাবে কারণ মালদ্বীপ বলছে যে দক্ষ শ্রমিক তাদের দরকার এখন আমাদের বাংলাদেশকেও কিন্তু সেই সেই সেক্টরকে টার্গেট করে আমাদের শ্রমিকদেরকে দক্ষ করে তুলতে হবে তো এখন আসে আসলে মালদ্বীপে কোন কোন শ্রমিকের বেশ চাহিদা আছে তার ভিতর অন্যতম হলো যে জাহাজ শিল্পের বেশ কয়েকটা আসলে সেক্টর আছে যেখানে চাহিদা আছে তারপরে বিভিন্ন রিসর্ট এবং হোটেল মোটেল আছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আছে এছাড়াও আপনি রেস্টুরেন্টে যদি যেতে চান তাহলেও যেতে পারবেন অথবা বিল্ডিং কনস্ট্রাকশনে যেতে পারবেন এছাড়াও প্লান্টেশন খাতেও কিন্তু বেশ কিছু শ্রমিক মালদ্বীপ নিয়ে থাকে মোট কথা মালদ্বীপ যেহেতু পর্যটন নির্ভর দেশ সেহেতু মালদ্বীপে কিন্তু পর্যটন খাতের উপরে যে সমস্ত সেক্টরগুলো আছে সেটার উপরে বেশি টার্গেট করে আর সে কারণে বাংলাদেশকে উচিত যে বাংলাদেশি শ্রমিকদেরকেও সেইভাবে আসলে প্রশিক্ষণ দিয়ে মালদ্বীপে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করে এবং বাংলাদেশ সরকারকে কিন্তু উদ্যোগ গ্রহণ করা কারণ দুই বছরের অধিক সময় যেহেতু এই শ্রমবাজারটা বন্ধ আছে সরকারি উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক করে এই শ্রমবাজারটা আবারও কিভাবে চালু করা যায় সেই বিষয়ে উদ্যোগে হওয়া তা না হলে ইন্ডিয়ানরা যেমন আজকে শ্রমিক পাঠাচ্ছে কালকে কিন্তু নেপালিরা পাঠাবে পরশু শ্রীলঙ্কানরা আসলে সেখানে শ্রমিক পাঠাবে একে একে কিন্তু বাংলাদেশের যেখানে যেখানে কাজ করতো সেই সেক্টরগুলোকে তারা দখল করে নেবে তখন বাংলাদেশের শ্রমিকদের আর কাজ করার জায়গা থাকবে না তো বন্ধুরা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য দিলাম এবং আমরা এই ভিডিওর মাধ্যমে সরকারকেও জানাতে চাই যে মালদ্বীপ শ্রমবাজারটা আবারও কীভাবে পুনরুদ্ধার করবেন সেটা সরকারের দায়িত্ব সরকারের উদ্যোগে খুব দ্রুতই যাতে এই মালদ্বীপ শ্রমবাজারকে আবারও পুনরুজ্জীবিত করা হয় সেই বিষয়ে সরকার যাতে প্রচেষ্টা করেন এই বিষয়টা যাতে সরকারের মাথায় থাকে বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশ বেশি শেয়ার করবেন আজকের মতো এখানে আমি নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে